আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দী করে। আমি আর একটা দল করি, হতে পারে। আপনি কি বিরোধী কোন দলের সমর্থক? হ্যাঁ হ্যাঁ, আমি আমি একটা বিরোধী দলের সমর্থক, হতে পারে। এটা বিজেপির দুর্বলতা, এটা শক্তির লক্ষণ না তো? জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে, তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব এলাকা ভিত্তিক, তাদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হয়েছে আপনার ইস্ট শিবনগর নিয়ার উদিচিত এলাকা। আমি ছোট থেকে বড় হয়েছি এই এলাকাতে। আমাদের এলাকাতে কেডা কোন দল করছে, কেডা কোন পার্টি করছে, কেডা শাসক কেডা বিরোধী, এরকম আমাদের ভিতরে কিছু ছিল না। সব মিল, ভোট আইতো, ভোট দিত, বাস করে, সবাই সবাই মিল। এরকম আমার 48 বছর বয়সে এরকম আমি কোনোদিন আমার এলাকাতে এইরকম ঘটনা আমি দেখছি না। হ্যাঁ, এর ভিতরে আমি দুজনের চিহ্নিত করতে পারছি। একজন হয়েছে শ্যাম দে, আরেকজন হয়েছে অরূপ সরকার। তারা কি এলাকারই? হ্যাঁ, এই এলাকার বলতে এই মডার্ন ক্লাবের এখানে, লিকপাড়ের এখানে তারা বাড়ি দুজনের। আপনার হঠাৎ করে আমি ঘরে ছিলাম, আমি আমার মিসেস আমার ছেলে, হঠাৎ করে একটা ধূপ করে একটা শব্দ শুনলাম। তো ভাবলাম মনে নাকি ঘরে দরজা লাগানোর শব্দ। হট করে আমরা এই বারিন্দা দিয়ে দেখলাম, তখন দেখি এনটিকা 8-10 জন লোক দুষ্কৃতিকারী, তারা এই ইট ভাঙিয়ে সেরে আমার গ্লাসটা সমস্ত কিছু ভাঙছে, ইভেন কি আমার বকাবকি করতেছে, ইভেন কি কোমরের থেকে রিভলভার বাই করছে, আমার শ্যুট করে মেরে দেব। হ্যাঁ, এটা একটা নজির হয়ে গেছে, এই ঘটনাটা নজির। আমি চাই মুখ্যমন্ত্রী যাতে এটা দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার প্রতি। এরকম যদি হইতে থাকে তাইলে আমরা শহরের ভিতরে কী করে আমরা বাস করি, কী করে আমরা থাকুন? আমরা এখান থেকে পূর্ব থানার দূরত্ব 1 কিলোমিটার, আপনারা ভালো করে জানবেন। হ্যাঁ, পূর্ব থানার দূরত্ব এখান থেকে 1 কিলোমিটার, তাইলে আমরা কী করে থাকি, কী করে থাকি? এই ঘটনার পর আপনার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের থেকে এই বিষয়টা জানিয়েছে? হ্যাঁ, তারা জানিয়েছি, তারা জিনিসটা আমি অবগত করেছি বলে এরকম এরকম আমার বাড়িতে হয়েছে। আরে কাল কি করে হইব, এত বড় চাইনি বাড়িতে। এটা বিজেপির দুর্বলতা, এটা শক্তির লক্ষণ না তো? জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে, তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব এলাকা ভিত্তিক, তাদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে ভয় দেখাবার জন্য। আরে সারা দেশের অবস্থা কি? এ তো হারতে হারতে কোনো মতো সরকারটা রক্ষা করলো। ভোট হয়েছে হয়েছে, সব দল যাতে একসাথে থাকে, এটা তো মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এলাকা, সভাপতির যে যিনি উনি এখানে দাঁড়াইছেন। এই জায়গায় যদি সেরকম একটা জনবহুল রাস্তা, রাত্রে 11টা তো এখন গরমের দিনে তেমন কোনো রাতও না, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই সাহস করেছে। তারা যে উদ্দেশ্যে করে থাকুক না কেন, তবে তাদের এটা আমি বলবো ব্যর্থতার পরিচয়। ওকে অনেকবারই এই দল ছেড়ে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছে, যেটা বললো আর কিন্তু সে সাহস করে বলে না কেন, দল তো দলই, আমি নীতি আদর্শের জন্য দল করি। এই যে সাহসিকতা নিয়ে সে মোকাবিলা করেছে, সে পুলিশকে বলেছে, নাম দাম বলেছে, বলে আমরা বলবো। এখন এখানকার প্রশাসন, পুলিশ, মুখ্যমন্ত্রী ব্যাপারগুলো দেখুক, এইভাবেই রাজনীতি চলবে কি না সেটা তারা ঠিক করুক আগে, কিন্তু আমরা বলবো এইভাবে আক্রমণ করে অন্তত কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কর্মীদের দুর্বল করা যাবে না। এগুলো শক্তি না, এগুলো দুর্বলতার লক্ষণ। মানুষ তো এগুলো মানে দেখছে,
এবং মনে করার কোনো কারণ নেই যে এভাবে করি চলবে, এটা মনে করার কোনো কারণ নেই। ঠিক আছে, আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দী করে, ভোট লুট করে, ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে।